ঠিক পরামর্শ উপযুক্ত গাইডেন্স এই চ্যানেলের তরফ থেকে দিয়ে যাব এবং অবশ্যই তোমরা তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে প্রথমেই বলে রাখি একটা বিষয় বিএসসি নার্সিং এর ক্ষেত্রে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু টেনশনে পড়ে গেছো কারণ তোমাদের রেজাল্ট এখনও বেরোয়নি এবং রেজাল্ট কীভাবে কেমন হবে এই সংক্রান্ত বিষয়ে অনেকেই মেসেজ করেছো এবং প্রচুরজন কিন্তু টেনশনের মধ্যে রয়েছো আমি একটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমরা অযথা টেনশন করবে না রেজাল্ট যথাসময়ে কিন্তু তোমাদের প্রকাশিত হবে এবং প্রত্যেকের এক্ষেত্রে পজিটিভ চিন্তাভাবনা করার দরকার নেগেটিভ কেউ চিন্তাভাবনা করবে না কারণ সম্ভাবনা এবং অবশ্যই তোমাদের একটা বিষয় যে তোমাদের চিন্তা হচ্ছে বা টেনশন করছে এটা স্বাভাবিক কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে টেনশন না করা কারণ জিএনএম এর ক্ষেত্রে তোমরা দেখেছো সেক্ষেত্রে লিস্ট আউট এবং রেজাল্ট প্রকাশিত হয়েছে প্যানেল প্রকাশিত হয়েছে এবং তোমাদেরও উপযুক্ত সময়ে হবে এক্ষেত্রে কতকগুলো বিষয় তোমাদের বলে রাখি কারণ তোমাদের যে বিষয়টা বর্তমান পেপারে যেটা বেরিয়েছিল যে সেখানে 500+ আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে বলেছিলাম যে ওটা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 1 বিএসসির ক্ষেত্রে এবং দেখো সেটাই কিন্তু সত্যি হয়েছে তোমাদের প্রথমে এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 2484 এবং এটা তোমাদের আনন্দের বিষয় যে তোমাদের 2484 থেকে তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরের সিট আরও নতুন অ্যাড হয়েছে 2710 অর্থাৎ অল টোটাল যে রিক্রুটমেন্ট 2710 কিন্তু এবছর এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু প্রকাশিত হতে পারে এবং এই এটা কিন্তু এটারই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ইউআরদের ক্ষেত্রে অনেকটাই সিট ইনক্রিজ করেছে যারা বেসিক তোমার হচ্ছে বিএসসি তারা দেখতে পাচ্ছ 765 কাছাকাছি সিট রয়েছে ইউআরের এবং পোস্ট বেসিক যাদের তাদের ক্ষেত্রে 74 এবং ইউআরের ক্ষেত্রে অল টোটাল যদি দেখো 839 কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে 919 এসটির ক্ষেত্রে 278 ওবিসি এর ক্ষেত্রে 466 ওবিসি বি এর ক্ষেত্রে 158 পিডাব্লিউডির ক্ষেত্রে 50 অল টোটাল 2710 এবার তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে অনেকেরই এটা মনে কোশ্চেন্স রয়েছে এবং আমাকে জিজ্ঞাসা করছো কারণ 3 তারিখ পর্যন্ত তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটা প্রত্যেকেই দেখেছো 3 তারিখ অর্থাৎ আগস্টের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া ছিল এবং সেটা সম্পন্ন হয়েছে এটা তাই অবশ্যই প্যানেল প্রকাশের জন্য একটা সময় তোমাদের দিতে হবে মিনিমাম 10-15 দিন তোমরা ধরে রাখতে পারো আমার যদ্দূর আশা এক্ষেত্রে কারণ অলরেডি বিএসসিটা একটু লেট হচ্ছে তার কারণ ইন্টারভিউ প্রক্রিয়াগুলো পঞ্চায়েত ভোটের জন্য কিন্তু থমকে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে 3 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ ছিল সেটা সম্পন্ন হয়েছে এবার এক্ষেত্রে তোমাদের রেজাল্ট ধরে রাখতে পারো আগস্ট মাসের তোমরা ধরে রাখতে পারো 20-25 তারিখের কাছাকাছি সম্ভাবনা রয়েছে যে রেজাল্ট আউট হবার তার আগে যদি পসিবল হয় খুবই ভালো বিষয় খুবই এটা পজিটিভ নিউজ কিন্তু একটা সময় দিতে হবে কারণ প্যানেল যেটা আছে সেটাকে রেডি করা তারপরে প্যানেলকে প্রকাশ করা সমস্ত প্যানেলকে সাজানো একটা সময় সেজন্য দরকার সেটা মিনিমাম 10-15 দিনের একটা সময় লাগে যারা জানো তারা আশা করি বুঝতে পারছো যে 10-15 দিনে যদি বোর্ড এক্ষেত্রে তৎপর হয়ে থাকে তাহলে তার আগে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা থাকবে এবার রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওভারঅল একটা রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন ওভারঅল ক্যাটাগরির একটা আমি এখানে ওভার বলে লিখে রাখলাম ওভারঅল ক্যাটাগরির ক্ষেত্রে একটা লিস্ট তোমরা যেমনভাবে দেখেছিলে জিএনএম এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও থাকবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে লিস্ট রয়েছে সেটা 1 নম্বর থাকছে তারপরে থাকবে এসসি ক্যাটাগরির লিস্ট তারপর থাকবে এসটি ক্যাটাগরির লিস্ট তারপরে থাকবে ওবিসি তোমার হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির লিস্ট ওবিসি বি ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেটা থাকবে এবং পিডাব্লিউডি ক্যাটাগরির কিন্তু লিস্ট থাকবে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে জিএনএম এর ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি ভালো করে লক্ষ্য রাখবে ইউআর ক্যাটাগরির সিট সব পূরণ হয়ে গেছে এটা প্রত্যেক বছর হয় ইউআর ক্যাটাগরি লিস্ট সমস্ত সিট পূর্ণ হয়ে গেছে জিএনএম এর ক্ষেত্রে আর পূর্ণ হয়েছে কোনটা ওবিসি বি ক্যাটাগরি
তোমাদের ক্ষেত্রেও আশা করছি এটার ব্যতিক্রম হবে না, কারণ এই দুটো ক্যাটাগরির ওপর কিন্তু চাপ থাকে, সব থেকে বেশি চাপ থাকে ইউআর ক্যাটাগরির ওপর। কারণ আনরিজার্ভ, এখানে জেনারেল বলে কোনো ক্যাটাগরি হয় না, তোমরা জেনে রাখবে। অনেকেই জিজ্ঞাসা করছো স্যার জেনারেল ক্যাটাগরি, এখানে জেনারেল ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরি হয় না। আনরিজার্ভ কথাটার অর্থ এটা অসংরক্ষিত, অর্থাৎ এই ক্যাটাগরিতে সবাই আসতে পারে, তাদের যদি মার্কস থাকে সেটা তোমার, তুমিও আসতে পারো, একজন এসসি ক্যাটাগরি স্টুডেন্টও আসতে পারে, একটা এসটি ক্যাটাগরি স্টুডেন্টও আসতে পারে, ওবিসি এবি ক্যাটাগরি স্টুডেন্টও আসতে পারে, এবং এই পর্যন্ত। মানে বিষয়টা, এটা অসংরক্ষিত ক্যাটাগরি, যাদের মার্কস ভালো থাকবে তারা এই ক্যাটাগরিতে ডাইরেক্ট চলে আসবে র্যাঙ্কিংয়ে। বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম, কারণ অনেকে জেনারেল ক্যাটাগরি বলছে, জেনারেল ক্যাটাগরি এক্ষেত্রে নেই, এটাই হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তাদের ক্ষেত্রে বললাম। এবার তোমাদের কাট অফ মার্কসটা আমি জানিয়ে দিচ্ছি, যে এবছর কাট অফ মার্কস কতটা পর্যন্ত হতে পারে আমরা তোমাদের বলবো। যে কাট অফ মার্কসটা আমি তোমাদের বলবো সেটা কিন্তু দীর্ঘ তিন চার বছরের অ্যানালিসিস করার পর আমি তোমাদের বলছি। এবং আরেকটা বিষয়, তোমাদের গতবারের কাট অফটা তোমরা দেখে নেবে, আমাদের এই তোমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেই গতবারের কাট অফ রয়েছে, তোমরা দেখে নেবে সেখান থেকে। আমরা যে কাট অফটা দিচ্ছি সেটা নিয়ে এখন বলবো। একটা বিষয় তোমাদের আমি প্রথমেই জানিয়ে রাখছি, যে কাট অফ যেটা আমি তোমাদের বলবো সেটা, সেই কাট অফটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, যে সেই কাট অফটা কিন্তু 100% মিলে যাবে, এটা আমরা কিন্তু চ্যানেল থেকে দাবি করছি না। এটা প্রথমেই আমি তোমাদের বলে রাখলাম, যে কাট অফটা বলছি সেটা আমি অনেক অ্যানালিসিস করেছি, অ্যানালিসিস করার পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের কাট অফ দিচ্ছি। যেমনটা ভাবে জিএনএম এর কাট অফটা অনেকটাই মিলে গেছে আমি যে কাট অফটা দিয়েছিলাম, তোমাদের ক্ষেত্রেও তাই আশা করছি মিলে যাবে। কিন্তু আমরা কখনোই চ্যানেল থেকে বলবো না 100% মিলে যাবে, এটা কখনোই বলবো না, শুধুমাত্র একটা এটা ট্রেন্ড এবং বা প্রবণতা তোমাদের সেটা আমি জানাচ্ছি। এক্ষেত্রে তোমরা দেখবে যে WBHRB স্টাফ নার্স BSc নার্সিংয়ের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ তোমাদের যেতে পারে 53 থেকে 57। আই রিপিট, দ্য কাট অফ শুড বি বিটুইন 53-57 মার্কস আউট অফ 100, ইটস ইনক্লুডিং ইয়োর ইন্টারভিউ, অর্থাৎ এটা ইনক্লুড করে বলা হচ্ছে ইয়োর তোমাদের ইন্টারভিউ। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 41-44 মধ্যে থাকবে, 41-44 মধ্যে। আবারও আরেকটা কথা বলে দিচ্ছি, কাট অফ কিন্তু +-1-2, এক্ষেত্রে +-1-2 কিন্তু সুইং করতে পারে। আবারও তোমাদের বলে দিচ্ছি, কাট অফ +-1-2 কিন্তু সুইং করতে পারে, তোমাদের বলে রাখলাম। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 53-57 পর্যন্ত আমি তোমাদের দিয়ে রাখলাম, অর্থাৎ 53-57 পর্যন্ত। ওবিসি এক ওবিসি ওবিসিদের বলার আগে এসটিদের ক্ষেত্রে বলবো, 41-43 মধ্যে সম্ভাবনা রয়েছে কাট অফ থাকার। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42-44 পর্যন্ত সম্ভাবনা রয়েছে কাট অফ থাকার। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42-45 পর্যন্ত একটা সম্ভাবনা থাকছে কাট অফ থাকার। পিডাব্লিউডের ক্ষেত্রে 48-50 পর্যন্ত সম্ভাবনা থাকছে তোমাদের কাট অফ থাকার। বিষয়গুলো তোমাদের বলে রাখলাম, এবং যখন রেজাল্ট প্রকাশিত হবে আমরা ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। এবং অনেকে পোস্ট বেসিক ডিপ্লোমা 5 নম্বর পাওয়ার জন্য জিজ্ঞাসা করছিলে, গতকাল তার ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটা প্রত্যেকে যা দেখে নেবে। পোস্ট বেসিক ডিপ্লোমা যেটা করলে 5 নম্বর তোমরা পাবে, এখানে 7 প্রকার ডিপ্লোমার কথা বলা হয়েছে, সেই ডিপ্লোমা কোর্সগুলো কী কী, কোথা থেকে হয় এবং কবে নোটিফিকেশান প্রকাশিত হবে, সমস্ত বিষয় আমরা আলোচনা করে দিয়েছি চ্যানেলেই। ভিডিও রয়েছে, ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গিয়ে তোমরা সেটা দেখে নেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে যখন এখানে রেজাল্ট প্রকাশিত হবে BSc-দের, আমি তোমাদের জানিয়ে দেবো। আজকের ভিডিও এই